ॐ जननीं देवी रामकृष्णं जगद्गुरुं पदपद्मे तयोस्त्वा प्रणमामि पंचवी देवी सरस्वती आराधनाद्दिन् দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র দিয়ে তার সম্বন্ধে পূর্ণ কিছু কথা স্মরণ করার চেষ্টা করছি প্রণাম মন্ত্র ঐ ঐং ঐং ইষ্টমন্ত্রে কমলভাব মুজ ভূতিস্বরূপে রূপারূপ প্রকাশে শকালগণময়ে নির্ব গুণে নির্বিকারি ন স্থুলে নৈ বসুক্ষমে অপি বিদিত বিভবে নিবিগ্বাণ তত্তে বিশ্বে বিশ্বান্তরাত্মে শিরোবর্ণমিতে নিষ্কলে নিত্য শুদ্ধে হিং 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 জপত জপতুস্তে হিমরুচি মুকুটে বল্লকিব্য গ্রহস্তে

সরস্বতী তোত্রম মা সরস্বতী দেবী সরস্বতীর কথা মনে হলেই আমাদের সামনে দুটি চিত্ত জলজল করে ভেসে উঠে দুর্গা শারদাতে দুর্গা প্রতিমায় সপরিবারে মা আসেন কৈলাস থেকে শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আমাদের একবারে অন্তরে হৃদয়ে চিত্রটি গেছি আজ অর্থাৎ দেবী সরস্বতী শিব পার্বতীর কন্যা আরেকটি চিত্র কী তিনি শ্রীনারায়ণের দুই পত্নীর মধ্যে অন্যতম দেবী সরস্বতী মা লক্ষ্মী মা সরস্বতী শ্রীনারায়ণের দুই পত্নী মাঘপঞ্চমীতে যেমন আমাদের বাংলার স্কুলে স্কুলে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় বাড়িতে গৃহেতে যে যার মতো দেবীর সরস্বতী আরাধনা করি ঠিক তেমনি ভারতবর্ষের অন্যান্য প্রদেশেও কিন্তু এই তিথিতে না হলেও অন্য তিথিতে তারা দেবী সরস্বতী আরাধনা করেন অন্যভাবে কেউ কেউ এই মাঘ পঞ্চমীতে করেন কেউ অন্য তিথিও তাদের করেন তাদের স্থানীয় প্রথা অনুযায়ী তাদের পঞ্জিকা অনুযায়ী আর মাঘ পঞ্চমী একটা পূর্ণ তিথি যখন এলাহাবাদে মহাকুম্ভ হয় পূর্ণ কুম্ভ হয় কুম্ভ হয় সেই কুম্ভের অন্যতম যে মহাস্নান যেখানে সমস্ত সাধু সমাজের আগ্রার সন্ন্যাসী সম্প্রদায় পরপর স্নান করে থাকেন ভক্তরা স্নান করে থাকেন সারা ভারতবর্ষ থেকে লোক আসেন বিদেশ থেকে লোক আসেন এই শ্রী মাঘ পঞ্চমী একটা পুণ্য তিথি স্নান করার মহাস স্নান করার মকর সংক্রান্তি যেমন স্নান শ্রী পঞ্চমী শিব একটা আছে তারপর শিবরাত্রি আছে এইভাবে চলে এটা আমি এলাহাবাদের কথা বলছি এলাহাবাদ পূর্ণকুম্ভ অমৃত দেবী সরস্বতীকে আমরা বিদ্যা দেবী বলি সাধারণভাবে এই দেবী আমাদের কাছে বিনা পানি বাগদেবী শুভ্রাহংস ভাবনা প্রভৃতি নামে সুপরিচিতা দেবী সরস্বতী জ্ঞান ও কলা বিদ্যার অধীশ্বরী এবং দেবী নানাভাবে নানা স্থানে পূজিতা হন পুরাণেতে এবং শাস্ত্রেতে আমরা দেখি দেবীর কিন্তু বহু রূপা বহু বাহন বহু লীলা দেবী কখনো দ্বিভুজা কখনো চতুর্ভুজা বিভিন্ন ধর্মশাস্ত্র অনুসারে সরস্বতী দেবীর ষোলোটি কিন্তু রূপ আছে আমরা কিন্তু দেবীর সরস্বতী চতুর্ভুজা রূপের কথা জানি ও দেখি দু হাতে বিনা বাজাচ্ছেন এক হাতে পুস্তক আর এক হাতে শ্বেতপদ্ম এটা বাংলার চিত্র আবার দক্ষিণ ভারতে ওই শ্বেত শ্বেতপদ্মের স্থলে পরিবর্তে অক্ষমালা থাকে তাও আমরা দেখেছি দেবী সরস্বতী কিন্তু বেদের থেকে পাওয়া যায় বেদিতে সরস্বতী দেবীকে জ্যোতির্ময়ী অধিষ্ঠাত্রী দেবী রূপে আমরা পাই আর্যরা যখন ব্রহ্মাবর্তী নামক স্থানে তাদের বসবাস আরম্ভ করলেন সেই স্থানে একটা নদী ছিল সেই নদীটি আর্যরা নাম দেন সরস্বতী নদী সরস্বতী দেবী নদীরূপে দেশকে উর্বরা করতেন জলকে পবিত্র করতেন দেশে অর্থ সম্পদ আনতেন আমরা যে সপ্ত সা সপ্ত নদীর যে আমরা জল পবিত্র মধ্যে তার দেবী সরস্বতী অন্যতম এই সরস্বতী নদীর উৎপত্তি কিন্তু হিমালয়ে কোনটা কোথায় হিমালয়ের একটা পর্বত রয়েছে শিবুর পর্বত সেখান থেকে তার উৎপত্তি এবং সেটা তারা সেই হিমালয় থেকে মরতে বিভিন্ন স্থানে তিনি এসেছেন শুধু বৈদিক যুগে সরস্বতী নদী প্রসিদ্ধ ছিল না পরবর্তীকালেও ছিল মহাভারতে পুরাণে কাব্যে সরস্বতী নদী তিনি কীর্তিতা সরস্বতী নদী এখন তো এখনও বিলুপ্ত হয়ে যায়নি কিন্তু তিনি অন্তঃসলীলা এলাহাবাদে প্রয়াগে যে ত্রিবেণী সঙ্গম আমি যে মহাসনান করি বা স্নান করি গঙ্গা জগন্নাথ সরস্বতীর ওখানে গ সরস্বতী নদী অন্তঃলীলা দেবী স্বরী অন্তঃলীলা যারা ওখানে গিয়েছেন ওই ত্রিবেণীতে এলাহাবাদে ত্রিবেণীতে তিনটি নদীর রং কিন্তু তিন রকম পরিষ্কার বোঝা যায় আর আমাদের পশ্চিম বাংলায় হুগলি জেলায় ত্রিবেণী ঘাট আছে আমি সবাই জানি সেটি গঙ্গার শতধারার সঙ্গে যে বয়ে চলেছে এই ত্রিবেণী যেমন প্রয়া আগে যেমন আমাদের তীর্থস্থান হুগলি ত্রিবেণীও আমাদের হিন্দুদের কাছে প্রিয় পবিত্র স্থান এটা আমরা বিশ্বাস করি পুরাণে পুষ্কর গয়া উত্তরকোশল কুরুক্ষেত্র প্রভৃতি স্থানে ষষ্ঠ নদীর কথা বলা হয়েছে সব অন্তঃস্বলীলা বাগদেবীর অর্থ কি আর অর্থ শাস্ত্রকরা করেছেন তার মাহাত্ম করেছেন মানুষের হৃদয়কে পবিত্র ও নির্মল করেন তিনি সুন্দর ও সত্য বাক্যের প্রেরণ কর্তৃ তিনি সুবুদ্ধির উদ্ধ উদ্বোধনকারিণী ইনি মহাসমুদ্রে নেয় অসীম পরমাত্মা চিহ্নের দ্বারা প্রকাশ করেন ইনি সকল নরনাদির হৃদয়ে জ্যোতি সঞ্চারিত করেন বিদ্যা দেন কথিত আছি শ্রীকৃষ্ণ স্বয়ং ষষ্ঠী পূজা করেন সেই থেকে সহস্ত্রী দেবীর পূজা চলে আসছে আবার প্রত্যেক দেবীর একটি বাহন আছে সরস্বতীও বাহন আছে তাকে মোরাল হংস বাহন আমরা বলি কিন্তু এই ছাড়া বাহন ছাড়া ময়ূর মেষ সিংহ দেবী সরস্বতী বাহন রূপে পুরাণে উল্লেখ করা হয়েছে এবং আমাদের ভারতবর্ষে বিভিন্ন জাদু করে এই জাদুঘরে জাদুঘরে মিউজিয়ামেতে সেখানেতে এই যে হংস ময়ূর মেষ সিংহ তাদের পস্তর মূর্তি কিন্তু মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে এবং সেগুলো বিভিন্ন মিউজিয়ামেতে আমরা দেখতে পাওয়া যায় এবং যারা দেখেছেন তারা উল্লেখ করেছেন আবার দেবী সরস্বতীর কিন্তু ছটি ধ্যানমন্ত্র আছে একটা নয় তার মধ্যে পাঁচটি ধ্যানমন্ত্র হচ্ছে তন্ত্রসার আর শারদা তিলক থেকে উদ্ধৃত দেবী দেখুন বৈদিক পূজা হয় কিন্তু তার ধ্যানমন্ত্রটি কিন্তু তন্ত্র থেকে না হয়েছে আরেকটা ধ্যানমন্ত্র প্রপঞ্চসার অর্থাৎ তন্ত্রের একটা বৈদ্য পাওয়া যাবে এগুলি উল্লেখ করেছেন এই নবদ্বীপের বিখ্যাততান্ত্রিক সাধক কৃষ্ণানন্দ আগম্বাগিস তিনি যে প্রথম ধ্যান মন্ত্রটি উল্লেখ করেছেন সেই ধ্যানমন্ত্রটি আমাদের রঘুনন্দন ভট্টাচার্য শেষ স্মৃতিকার তিনিও সেই ধ্যান মন্ত্রটি উল্লেখ করেছেন এবং সেই ধ্যানমন্ত্রটি প্রতি তো রয়েছে এবং ষষ্ঠী পূজো যখন হয় ওই ধ্যানমন্ত্রী পূজা হয় আমরা সকলে জানি ধ্যানমন্ত্রটি তরুণ সকল মিন্দ বিভ্রান্তি শুভ্রকান্তিহি কুচভর মিতাঙ্গি সন্নি সন্না নিজ নিজকাম লেখনী পুস্তকশ্রী পা পাতু বাঘ দেবতা অর্থাৎ আর বাংলা অর্থগুলো এই দাঁড়ায় যার ললাটে বিরাজিত তরুণ শশিকলা যিনি শুভ্রাবর্ণা বনতা শ্বে পদ্মে আসিনা যার এক হস্তে উদ্যত লেখনি। অপর হস্তে পুস্তক শোভা পায় সেই বাঘ দেবতা সকল বিভব সিদ্ধির নিমিত্ত আমাদের রক্ষা করুন ছটি যে ধ্যানমন্ত্র পাওয়া যায় সেই ছটি মন্ত্র থেকে দেবী সরস্বতীর কয়েকটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে লক্ষ্য করেছি আমরা সেগুলি কি দেবী সুব্রাবর্ণা চতুর্ভুজা পর্যায়ক্রমে তার হাতে বীণা পুস্তক পদ্ম অক্ষমালা সুধা কলস আর ব্যাখ্যান মুদ্রা আর দেবী কিন্তু ত্রি নয়না তার ললাটে শশীকলা দেবী শ্বেত পদ্মাসনা আর তৃতীয় ষষ্ঠ ধ্যানমন্ত্রী তিনি হংসা আর প্রথম দ্বিতীয় চতুর্থ মন্ত্রী দেবী হচ্ছেন কি সৌভাগ্য ও সম্পদদাত্রী বাংলা ভাষা সহ ভারতীয় অন্য ভাষায় সাহিত্যতে দেবী সরস্বতী গীতি রয়েছে আমাদের এই বাংলাদেশ বাংলা সাহিত্যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কবি রায় গুণাকর ভারতচন্দ্র কবি বিহারীলাল চক্রবর্তী কবি সুরেন্দ্রনাথ মজুমদার কবিচন্দ্র বঙ্গচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাকবি নবীনচন্দ্র সেন আর গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আমরা তিনজনের কবির সরস্বতীর বন্দনা মাত্র কয়েকটি ছত্র উল্লেখ করব কীভাবে তারা মা সরস্বতী দেবী সরস্বতী বন্দনা করেছে গুণাকর ভারতচন্দ্র বন্দিতা দেবী সরস্বতী শ্বেতবর্ণা শেতাশেতীণা শ্বেত তন্ত্রমন্ত্র নিবাসেদ বীণা আদি যন্ত্র নৃত্য গীত্য ঈশ্বরী কবি নবীন কি লিখেছেন কি সুন্দর উত্তরে ভারতী দেবী রজত বর্ণা মানস সরস পঙ্কজ বাসিনী বেদমাতা করে সবে চারু বীণা সঙ্গীত সাত্য শাস্ত্রপ্রসবি কবির গুরুন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তার পুরস্কার কবিতায় কি লিখেছেন বিমল মানস সরসবাসিনী বসনা, শুভ্র হাসিনী বীণা গঞ্জিতা মঞ্জুভাষিণী কমল কুবজান সেনা দেবী সরস্বতী কলা বিদ্যা অধীশারী বিভিন্ন ওস্তাদরা ক্লাসিক্যাল মিউজিক করেন ক্লাসিক্যাল সব যন্ত্র বাদ্য বাজান তারা সকলে কিন্তু সরস্বতীকে বন্দনা করেন যে বিখ্যাত ওস্তাদ আলাউদ্দিন খাঁ তার শ্রী পণ্ডিত যতীন্দ্রনাথ ভট্টার্য তিনি আলাউদ্দিন খীরে একটা জীবনী লিখেছেন তা তিনি উল্লেখ করেছেন যখন আলাউদ্দিন খাঁ মধ্যপ্রদেশে মাইহারে ছিলেন মাইহার রাজা রাউন্ত তিনি সেখানে চিরস্থায়ী বাসবাস করেছিলেন সেই মাইহারেতে দেবী সরস্বতীর একটি মন্দির ছিল আলাউদ্দিন খাঁ যেখানে থাকতেন তা কিছুটা দূরে মন্দির তিনি প্রত্যেক দিন তা নিত্যকর্ম করে প্রথমেই যেতেন ওই শারদা মন্দিরে সরস্বতী মন্দিরে সেইখানে প্রণাম করে প্রদিক্ষণ এসে তিনি রেওয়াজ করতে বসতেন এই নিয়মে দিন তার ব্যতিক্রম হয়নি আর বিভিন্ন অস্তাদের তাদের পুত্ররা বেশ কথা লিখেছেন তাতে আমরা পড়েছি যে অনেক অস্তাদের বাড়িতে সরস্বতী পুজো হতো সেখানে সবাই আসতেন সে যে ধর্মেরই হোক এবং তারা সব মা সরস্বতী ভোগাদি অঞ্জলি সব দিক অঞ্জলি পেতেন অঞ্জলিও দিতেন আবার শোনা যায় কোনো কোনো অন্য ধর্মের ওস্তাদের বাড়িতেও তারা পুজো করাতেন কারণ তিনি না আশীর্বাদ করলে তিনি না কৃপা করলে শিল্পীর কণ্ঠ খুলবে না আর যন্ত্রে তো সেরকম সুরেলা আওয়াজ বাজবে না সেই জন্য দেবী সরস্বতী আমাদের কাছে তিনি চির আরাধ্যা কিন্তু অষ্টম শতাব্দীতে বিখ্যাত কর্মকাণ্ডের পণ্ডিত মণ্ডন মিশ্রের যে পত্নী ছিলেন তার নাম উভয় ভারতী আচার্য শঙ্করাচার্য যখন তাকে তর্কযুদ্ধে আহ্বান করলেন মণ্ডন মিশ্রকে যে ব্যাহাত বিখ্যাত পণ্ডিত একে যদি জয় করা যায় তাহলে ভারতবর্ষেতে অদ্বৈত বেদান্তাকা সুপ্রতিষ্ঠিত করা যাবে তিনি মন আমি বিস্তৃতভাবে কাহিনীটা বলবো না যখন বিচারে প্রবৃত্ত রাজি হলেন তখন বিচার করবে কে তো আচার্য শঙ্করই বললেন আপনার পত্নী শঙ্কর জানতেন না দেবীর সরস্বতীর তিনি মন্ডন মিশ্রের পদ্মীরূপে রূপে আবিভূত হয়েছেন কোন একটা কারণে তখন মন্ডন মিশ্র আশ্চর্য আর কি ব্যাপার আমরা তর্কযুদ্ধ করবো আর আমার পত্নী বিচার করবে বলে হ্যাঁ ঠিক ঠিক বিচার কর আর এই যুগেতে এই শ্রীরামকৃষ্ণ যুগতে বর্তমান যুগতে দেবী সরস্বতী হলেন শ্রীমা শারদা দেবী শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন ও কি যে সে সরস্বতী এবার জ্ঞান দিতে এসেছি সেই জন্য জ্ঞানও দেয়নি দেবীশ্বতীর স্বরূপা শ্রীমা শারদা দেবী এই দেবী सरस्वती स्वरूपा श्रिशीमा शरावी के रामकृष्ण रामकृष्णम जगद्दाने प्रति बचर शिशि मायर छविते देवी सरस्वती विशेष पूजा अंजलि भोग समाधि है देवी सरस्वती अर्थात शिशि मायर आशीर्वादी কি কৃপায় স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় দিক বিজয়ী হয়েছিলেন আর তার গুরু গুরুভাই স্বামী অবেদানন্দজি মহারাজ যখন শ্রীমা শারদা বিশ তত্ত্বটি রচনা করেন প্রকৃতিং পরাম বরদাগ সেই রচনা করে কি বেলুড়ে লম্বুর বাড়িতে যেখানে মা ছিলেন সেখানে তিনি মাকে স্তত্বটি শোনান মা শুনে তাকে আশীর্বাদ করেছিলেন কৃপা করেছিলেন অভধানজী মহারাজকে যে তোমার কণ্ঠে সরস্বতী বসুখ শিশি সেই মায়ের আশীর্বাদে সরস্বতী মায়ের আশীর্বাদে কৃপায় অভধানজী মহারাজ স্বামী বিবেকানন্দের পর পঁচিশ বছর পাশ্চাত্য জগতে সাফল্যের সঙ্গে জান্ত প্রচার করেছিলেন আমরা জানি যে শ্রী রামকৃষ্ণ আর শিশি মা অভেদ শ্রীরামকৃষ্ণ নিজেই তো বলেছেন ও আর আমি কি আলাদা শিশি মাও বলেছেন যে ঠাকুর আমি পৃথক নয় ঠাকুর নিজেই বলেছেন শিশি মাকে শ্রীরামকৃষ্ণ বলেছেন মা শিশিমাকে মাকে যে তিনি সূক্ষ্ম দেহে আমার ভিতর থাকবে মা বলেছেন বাইরে খরচটা আমি সেই অর্থে যদি আমরা নিই তাহলে স্বামী বিবেকানন্দ একটি অপূর্ব কবিতা রচনা করেছিলেন কবিতা রচনাটা প্রেক্ষাপটটা বলে তাহলে আমরা বুঝতে পারব স্বামীজি যখন পরিব্রাজক করছেন তখন উত্তরপ্রিশে গাজীপুরি ছিলেন গাজীপুরে পহারি বাবা ছিলেন তারা স্বামীকে রত্নাবলি জানেন পহারিবার সম্বন্ধে স্বামীজি বিদেশে বক্তৃতা দিয়েছিলেন সেটি মুদ্রিতা আছে এবং তিনি যোগই ছিলেন একটা গুহায় থাকতেন গুহাটা আমরা দেখেছি আমি এখন এক গুহাটা আছি এবং তার হাতের লেখা সমস্ত পুঁথিপত্র রয়েছে স্বামীজির ইচ্ছে হলো যে তিনি পহরিবার কাছে যোগ দীক্ষা নেবেন যেদিন মনস্থ করেন পরের দিন যাবেন সেদিনই শ্রীরামকৃষ্ণ তার কাছে আবির্ভূত হন ছড়া ছড় আঁকি একবার নয় কয়েকবার তখন স্বামীজি বুঝলেন যে শ্রীরামকৃষ্ণ অভিপ্রেত নয় যে আমি পরে কোচ দীক্ষা নেই তাই যে পরবর্তীকালে এই ঘটনা স্মরণ করে গায়ে গীতনাতে তোমায় একটি কবিতা রচনা করেছিলেন বাণী বীরবাণীতে আছে স্বামীজি বিবেকানন্দ রচনা তো রেশ তাতে যে বিরাট কবিতা রয়েছে তার দুটি লাইন বলছি যে কীরকম সুন্দর তিনি মাকে ঠাকুরকে এক দেখেছেন সরস্বতী স্বামীজির লিখেছেন কবিতায় বাণী তুমি বিনা প্রাণী কণ্ঠে মোর তরঙ্গে তোমার ভেসে যায় নর নারী যে শিশি স্বয়ং তার কণ্ঠে বসেছিলেন আজকে পঞ্চমীতে মা সরস্বতী আর্ধ দিনে সকালে আনন্দ করুক সকালে মেতে উঠুক দেবী সরস্বতীর কাছে আমরা প্রার্থনা করি তিনি আমাদের বিদ্যা দিন এবং আমাদের জ্ঞান দিন যে বিদ্যা গিনেতে আমরা ঈশ্বর লাভ করতে পারি ওম শান্তি 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 হরি ওম সৎ শ্রী রামকৃষ্ণ